ছেলে থেকে মানুষও দিন দিন নেকি হয়ে যায়। ফতেহ লোহানী একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, অনুবাদক, লেখক ও সাংবাদিক ছিলেন। দক্ষ আবৃত্তিকার হিসেবেও প্রশংসিত ছিলেন। তিনি 44টি চলচ্চিত্রে এবং অসংখ্য নাটকে অভিনয় করেন। একজন উঁচু মানের অভিনেতা হিসেবে তিনি ছিলেন প্রশংসিত, প্রতিষ্ঠিত ও জনপ্রিয়। কখনো নায়ক, কখনো ভিলেন, কখনো রাজা জমিদার, আবার কখনো নিরীহ ভালো মানুষ, যখন যে চরিত্রে অভিনয় করেছেন একজন জাত অভিনেতার স্বাক্ষর রেখেছেন অনবদ্য সৃজনশীল অভিনয়ের মাধ্যমে। একজন শক্তিমান দাপুটে অভিনেতা হিসেবে চলচ্চিত্রে তার অবস্থান ছিল সর্বোচ্চ শীর্ষে। আজ কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেতা ফতেহ লোহানীকে নিয়ে। চলুন শুরু করা যাক। অভিনেতা ফতেহ লোহানীর প্রকৃত নাম আবু নজির মোহাম্মদ ফতেহ আলী খান লোহানী। তিনি 1920 সালের 7ই মে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু সাইদ মোহাম্মদ সিদ্দিক হোসেন খাঁ, যিনি আবু লোহানী নামে অধিক পরিচিত একজন সাংবাদিক ও সাহিত্যিক ছিলেন। তিনি তৎকালীন কলকাতার বিখ্যাত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা দ্য মুসলমানের সহকারী সম্পাদক ছিলেন এবং মাতা ফাতেমা লোহানী কলকাতা কর্পোরেশন স্কুলের শিক্ষিকা ও লেখিকা ছিলেন। ফতেহ লোহানীর ছেলেবেলা ও শিক্ষাজীবন অতিবাহিত হয় কলকাতায়। কলকাতার সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল মিশন হাই স্কুল থেকে মাধ্যমিক, রিপন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ করেন। কিশোর বয়সেই তিনি কলকাতায় মুকুন্দ দাসের স্বদেশী যাত্রা দেখে মুগ্ধ হন এবং অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। কলকাতার স্কুলে পড়াকালীন সময়ে তিনি অভিনয়ের সাথে সম্পৃক্ত হন। বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে কৌতুক অভিনয় ও আবৃত্তি করতেন তিনি। কলেজে পড়ার সময় বেশ কিছু বাংলা ও ইংরেজি মঞ্চনাটকে অভিনয় করেন ফতেহ লোহানী। কলেজে অভিনীত তার প্রথম নাটক বনফুল রচিত শ্রী মধুসূদন, এই নাটকে তিনি মধুসূদনের চরিত্রে অভিনয় করেছিলেন। সে সময় তার আরেকটি উল্লেখযোগ্য কাজ উৎপল দত্ত পরিচালিত হ্যামলেট নাটকে হ্যামলেটের পিতার ভূতের ভূমিকায় অভিনয় করা। পরবর্তীতে তিনি শৌখিন নাট্যগোষ্ঠী এবং সাধারণ রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি সিরাজউদ্দৌলার নাটকটি পরিচালনা করার পাশাপাশি অভিনয়ও করেন। বাণী থিয়েটার মঞ্চে রামের সুমতি নাটকে কিশোর রামের চরিত্রে অভিনয় করেন। এ সময় পেশাদার নাট্যগোষ্ঠী আলোক তীর্থের উদ্যোগে রংমহলে মঞ্চস্থ হেমেন রায়ের নরনারী নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হয় প্রখ্যাত চিত্রগ্রাহক এবং চলচ্চিত্রকার বিমল রায়। ফতেহ লোহানীকে হিন্দি চলচ্চিত্র হামরাহিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। 1945 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তিনি কিরণ কুমার নামে অভিনয় করেন। সেই বছরেই তিনি উদয়ন চৌধুরীর রচনা ও পরিচালনায় টেলিভিশন নাটক জোয়ারে অভিনয় করেন। 1946 সালে হিমাদ্রি চৌধুরীর প্রযোজিত এবং পরিচালিত দুঃখে যাদের জীবন গড়া চলচ্চিত্রে প্রতিনায়কের ভূমিকায় অভিনয় করেন। 1947 সালে কলকাতায় অখিল নিয়োগী পরিচালিত মুক্তির বন্ধন চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেন ফতেহ লোহানী। জানা যায় তিনি প্রখ্যাত চলচ্চিত্রকার প্রমথেশ বড়ুয়ার গৃহদাহ ছবির সহকারী হিসেবে কিছুদিন কাজ করেছিলেন। কলকাতায় থাকাকালীন ফতেহ লোহানী সাংবাদিকতা এবং সাহিত্যচর্চায় যুক্ত হন, সেই সাথে বেতারেও ঢাকা বেতারে বাংলা নিউজ রিডার হিসেবে যোগ দিয়ে ঢাকায় চলে আসেন। 1947 সালের 14ই আগস্ট বেতারে প্রথম পূর্ব পাকিস্তানের বাংলা খবর পড়েন তিনি। কিছুদিন দৈনিক আজাদ পত্রিকার সাব এডিটর এবং সাপ্তাহিক ইত্তেহাদ পত্রিকায় সিনেমা সম্পাদক হিসেবে ছিলেন। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় লিখতেন গল্প ও প্রবন্ধ। নিজের সম্পাদনায় প্রকাশ করেন অগত্যা নামের একটি মাসিক সাহিত্য ম্যাগাজিন। বেতারে চাকরি ছেড়ে 1950 সালে তিনি লন্ডনে চলে যান। লন্ডনে গিয়ে নাজির আহমেদের সহযোগিতায় বিবিসি বাংলা বিভাগের প্রোগ্রাম প্রযোজক হিসেবে চাকরি নেন। ফতেহ লোহানী লন্ডনে ওল্ড ভিক থিয়েটার স্কুলের নাট্য প্রযোজনা বিষয়ে 2 বছরের কোর্স সম্পন্ন করেন। একই সাথে তিনি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সদস্য হিসেবে চলচ্চিত্র বিষয়েও অধ্যয়ন করেন। ওল্ড ভিক স্কুল থেকে শিক্ষা নিয়ে যোগ দেন লন্ডন পেডিলিয়ান নামে একটি পেশাদার নাট্যমঞ্চে। ব্রিটিশ মুভিটনে যেসব বাংলা ডকুমেন্টারি হতো সেগুলোতে কমেন্ট্রি দিতেন তিনি। চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে লন্ডন থেকে 1956 সালে দেশে আসেন ফতেহ লোহানী। দেশে এসে প্রথমে নির্মাণ করলেন বেশ কিছু ডকুমেন্টারি। 1957 সালে FDC প্রতিষ্ঠিত হলে চলচ্চিত্র শিল্পকে সুদৃঢ় করে গড়ে তোলার সংকল্প নিয়ে আসিয়া এবং মাটির পাহাড় নামে 2টি চলচ্চিত্র পরিচালনা শুরু করেন। মাটির পাহাড়, আসিয়া, সাতরং নামে এই 3টি চলচ্চিত্র পরিচালনা করেন ফতেহ লোহানী।
ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা হিসেবে ফতে লোহানির অভিষেক ঘটে 1964 সালে জিল্লুর রহিম পরিচালিত এই তো জীবন ছবিতে অভিনয়ের মাধ্যমে। তার অভিনীত অন্যান্য ছবিগুলো হলো রাজা এলো শহরে, মহুয়া, আপন দুলাল, দুই ভাই, পরশমণি, মলুয়া, এক জালিম এক হাসিনা, তানহা, সাত রং, বেহুলা, ফির মিলেঙ্গে হামদনু, আগুন নিয়ে খেলা, দর্শন, জুলেখা, এতটুকু আশা, অপবাদ, নিশান, এক মুঠো ভাত, কুয়াশা ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও ফতে লোহানি বেতার ও টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। তিনি নাটক রচনাও করেছেন। তার রচিত কয়েকটি নাটক হচ্ছে নিবৃত্ত সংলাপ, দূর থেকে কাছে, সাগরদোলা প্রভৃতি। একজন দক্ষ আবৃত্তি শিল্পী হিসেবেও তিনি ছিলেন প্রশংসিত। সাহিত্য শাখায় তিনি একজন গল্পকার ও অনুবাদক হিসেবেও সুপরিচিত ছিলেন। মাসিক মোহাম্মদী, সওগাত প্রভৃতি পত্রিকায় তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প প্রকাশিত হয়। তার অনুদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য মার্কিন লেখক হ্যামিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর বাংলা অনুবাদ উপন্যাস সমুদ্র সম্ভোগ। চলচ্চিত্র নির্মাণ করেও ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছেন ফতে লোহানি। চলচ্চিত্র পরিচালনাতেও তিনি তার মেধা ও মননশক্তি দিয়ে সৃজনশীল কাজ করে গেছেন। তার নির্মিত চলচ্চিত্রসমূহ সে সময়ে চলচ্চিত্র দর্শক ও সমালোচক কর্তৃক সমাদৃত ও প্রশংসিত হয়েছে। চলচ্চিত্র সম্পর্কে বহুমাত্রিক অভিজ্ঞতায় ঋদ্ধ ছিলেন তিনি। চলচ্চিত্র সম্পর্কে তার বিদেশে অর্জিত জ্ঞান ও শিক্ষা দিয়ে নিজের দেশে চলচ্চিত্র শিল্পকে করে গেছেন সমৃদ্ধ। FDC প্রতিষ্ঠার পর এ শিল্পের ভিত রচনায় ও চিত্রশিল্পকে গড়ে তোলার সুদৃঢ় সংকল্প নিয়ে যে কজন কাজ করে গেছেন ফতে লোহানি ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ ফতে লোহানি অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। যার মধ্যে 1961 সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে আসিয়া ছবির জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট পুরস্কার, পাকিস্তানের নিগার পুরস্কার। 1968 সালে শ্রেষ্ঠ বেতার নাট্য অভিনেতা হিসেবে পাকিস্তানের মজিদ আল মাক্কি পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাহ পুরস্কার এবং FDC রজত জয়ন্তী পুরস্কার উল্লেখযোগ্য। ফতে লোহানি ব্যক্তি জীবনে রিজিয়া লোহানিকে বিয়ে করেন। রিজিয়া লোহানি ইডেন মহিলা কলেজের অধ্যাপক ছিলেন। তাদের একমাত্র মেয়ে সুমনা লোহানি একটি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত রয়েছেন তিনি। খ্যাতিমান অভিনেতা ফতে লোহানি 1975 সালের 12 এপ্রিল চট্টগ্রামে কুয়াশা ছবির শুটিংয়ে ক্যামেরার সামনেই অভিনয় করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 55 বছর। অসাধারণ ধীশক্তি সম্পন্ন একজন গুণী মানুষ ছিলেন তিনি। প্রগতিশীল আধুনিক চিন্তা চেতনার এক মহিরু চলচ্চিত্র ব্যক্তিত্ব ফতে লোহানি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তথা শিল্প সংস্কৃতিতে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।